যে মানে রাইটা এসেছে এটা শুনে সবাই অনেক কনফিউজড কিন্তু আমরা আজকে আন্দোলনের আগেই কালকে জানিয়ে দিয়েছিলাম যে স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে আমরা আমাদের রাজপথ থেকে সরব না কোথায় কি হলো না হলো আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে গ্রেড মিলে সর্বোচ্চ 5% কোটা এর বেশি আমরা মানি না আদালত শুধুমাত্র এক মাসের স্থগিতাদেশ দিয়েছে আমরা এটা আইনি প্রক্রিয়া আদালত নিশ্চয় ভালো বুঝেছে তাই করেছে আমরা আদালতের রায়ের প্রতি সম্মান জানাই কিন্তু আমরা অটল থাকব আমাদের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যেতে পারব তো আমাদের প্রশাসনে যারা রয়েছেন নির্বাহী বিভাগে যারা রয়েছেন তারা এই কমলমতি শিক্ষার্থীদের কোন রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে দেখবেন না আপনারা যদি কোন ধরনের রুটিন রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে দেখেন সেইগুলো আমাদেরকে আশাহত করে আমরা যখন টিভিতে ডক শুনতে যাই যখন আপনারা আমাদের রাজনৈতিক স্পেক্ট্রাম দিয়ে আমাদেরকে অ্যাসেস করেন সেগুলো আমাদেরকে আশাহত করে আমাদের আন্দোলন দিবালুকের মতো সত্য আমাদের ব্যাকএন্ডে কোনো গেম নেই আমাদের ব্যাকএন্ডে কোনো উদ্দেশ্য নেই আমাদের ব্যাকএন্ডে যদি কোনো উদ্দেশ্য থাকতো তাহলে প্রশাসনের সাথে আমরা সমন্বয় করতাম না গণমাধ্যমের সাথে আমরা সমন্বয় করতাম না আমাদের যেহেতু আন্দোলন সুস্পষ্ট প্রকাশিত এবং দিনের আলোর মতো সত্য সুতরাং আমরা আমাদের আত্মবিশ্বাস রয়েছে কোনো অপশক্তি কোনো হামলা কোনো মামলা কোনো প্ল্যানিং কোনো ট্যাগিং আমাদেরকে রাতপথ থেকে পিছু হটাতে পারবে